হ্যালো ফ্রেন্ডস, আমি গৌতম প্রামাণিক। বাংলা মোটিভেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইউ ক্যান নট লিভ এ পজিটিভ লাইফ উইথ এ নেগেটিভ মাইন্ড। একটা নেতিবাচক মন নিয়ে আপনি কখনোই একটা পজিটিভ, একটা ইতিবাচক জীবন কাটাতে পারবেন এটা আশা করবেন না। আমাদের শৈশব থেকে বড় হওয়া পর্যন্ত আমরা অসংখ্যবার কিছু নেগেটিভ কথা শুনে থাকি, যেমন তোর দ্বারা হবে না, তুই পারবি না, তুই একটা পাগল। কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তবে ফিরে আয়, দেখ তুই যে স্বপ্নটা দেখছিস সেটা অলিক কল্পনা মাত্র। আপনি কি জানেন এই ছোট্ট ছোট্ট নেগেটিভ কথাগুলো আমাদের মনে কতটা ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে? এবং আমরা যদি এই ছোট ছোট নেগেটিভ কথাগুলো আমাদের মনে যদি পাত্তা না দিই কী হতে পারে? আর সর্বোপরি এই নেগেটিভ মানুষগুলোর থেকে যদি আমরা ডিস্টেন্স বজায় রাখি, যদি একটু দূরত্ব বজায় রাখি, তাহলে আমাদের ভবিষ্যৎ কেমন হতে পারে? এই সব প্রশ্নের উত্তর আপনি একটা ছোট্ট গল্পের মাধ্যমে পেয়ে যাবেন। একবার এক পুকুরে কিছু ব্যাং বাস করতো। সেই পুকুরের ঠিক মাঝখানে একটা সরু স্তম্ভ ছিল। সেই ব্যাংগুলো একদিন স্থির করলো যে তারা একটা গেম খেলবে। আর গেমটা হলো এমন যে ওই সরু স্তম্ভের ওপরে যে আগে উঠতে পারবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। তো নির্দিষ্ট দিনে খেলা স্টার্ট হলো। আশেপাশে পুকুর থেকে অনেক ব্যাং সে খেলা দেখতে আসলো। খেলা শুরু হয়ে গেছে, ব্যাংগুলো নিজেদের মধ্যে বলাবলি করছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে। একের পর এক সেই স্তম্ভ বেয়ে ব্যাংগুলো ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। তো যারা খেলা দেখতে এসেছে সেই ব্যাংগুলো চিৎকার চেঁচামেচি করে বলতে শুরু করে দিয়েছে যে এই ব্যাংগুলো এই ছোট্ট সরু স্তম্ভ বেয়ে কী করে ওপরের দিকে উঠবে, এটা তো অসম্ভব ব্যাপার, কেউ এটা পারবে না। তাদের এই নেগেটিভ কথা শুনে যে সমস্ত ব্যাংগুলো স্তম্ভ বেয়ে ওপরের দিকে উঠছিল, ওঠার সাথে সাথে কিছুক্ষণ পরেই তারা নিচের দিকে পড়ে যাচ্ছিল এবং তারা চেষ্টা ছেড়ে দিচ্ছিল। তো এরকমভাবে অনেকক্ষণ তারা নেগেটিভ কথা বলছিল এবং তাদের নেগেটিভ এই কথাগুলো শোনার পর সব ব্যাংগুলো হাল ছেড়ে দেয়। কিন্তু হঠাৎ একটা ছোট্ট ব্যাং সেই সরু স্তম্ভ বেয়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করেছিল। তাকেও আশেপাশের ব্যাংগুলো নিরুৎসাহিত কথা বলে তাকে নিরুৎসাহিত করছিল, বিভিন্ন ধরনের নেগেটিভ কথা বলে। যেমন বড় বড় ব্যাংগুলো যেটা পারলো না, এই ছোটো ব্যাংটা তো পারবেই না, আর এই সরু স্তম্ভে সে কী করেই বা পারবে উপরের দিকে উঠতে। কিন্তু শেষ পর্যন্ত এই ছোট ব্যাংটা সরু স্তম্ভের ঠিক মাথায় উঠে পড়ল এবং তাকে বিজয়ী ঘোষণা করা হলো। তখন ব্যাংগুলো এই ছোট্ট ব্যাংটাকে জিজ্ঞেস করছিল যে আমরা তো তোমাকে অনেক নেগেটিভ কথা বলছিলাম, অনেক নিরুৎসাহিত করছিলাম, তা সত্ত্বেও তুমি এই অসম্ভব জিনিসটাকে কী করে সম্ভব করে তুললে, এই রহস্যটা কোথায়? কিন্তু এই ছোট ব্যাংটার কাছ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। এই ব্যাংগুলোর পিছন থেকে একটা বুড়ো ব্যাং তখন তাদেরকে বলল যে তোমরা কাকে প্রশ্ন করছো, ও তো কানে গালা, ও উত্তর দেবে কী করে? সময় ফ্রেন্ড, এই ছোট্ট ব্যাংটাও কিন্তু ব্যর্থ হয়ে যেত যদি সেও এই নেগেটিভ ব্যাংগুলোর কথা সে শুনতে পেত। আমাদের আশেপাশেও এইরকম অনেক নেগেটিভ মানুষ থাকে যাদের কথায় আমরা নিরুৎসাহিত হয়ে আমাদের স্বপ্ন থেকে দূরে চলে যাই, আমরা হাল ছেড়ে দিই। এই নেগেটিভ মানুষদের একটা বিরাট নেগেটিভ ক্ষমতা থাকে, আর সেই ক্ষমতাগুলো হলো যে এদের সাথে যদি আপনি বেশি সময় কাটান, এরা তাদের নেগেটিভ যুক্তি দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি ভুল, আপনার মধ্যে সেই কোয়ালিটি নেই, আপনার মধ্যে সেই ক্ষমতা নেই, আপনি যে স্বপ্নটা দেখছেন আপনি কেন পারবেন না, এরকম হাজার যুক্তি দেখিয়ে দেবে যে আপনার থেকে অনেক ভালো ভালো মানুষ তাদের স্বপ্নকে পূরণ করতে পারেনি আর আপনিও পারবেন না। তাই আপনি যদি এদের সাথে আরও সময় কাটান, আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে যে পজিটিভ চিন্তা শক্তি আছে সেই চিন্তা শক্তিও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, আপনার সেই পজিটিভ চিন্তা শক্তিও নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে এবং আপনার সৃজনশীলতাও নষ্ট হয়ে যাবে। সময় ফ্রেন্ড, যদি আপনি একটা বেটার লাইফ চান, একটা সুন্দর ভবিষ্যৎ চান, তাহলে
এই নেগেটিভ মানুষগুলোর থেকে একটু দূরত্ব বজায় রাখুন। একটা কথা মনে রাখবেন, আপনি যে স্বপ্নটা দেখেছেন সেটাকে বাস্তবায়িত করার ক্ষমতা আপনার মধ্যে আছে। এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।